1972 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজের বটতলায় শুরু হয়েছিল। চিত্তরঞ্জন সাহা 32টি বই দিয়ে শুরু করেছিলেন বইমেলা। এই বইমেলাটা কিন্তু 1 ফেব্রুয়ারি শুরু হয়ে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলত এবং সেটা পাঠক লেখক প্রকাশক সবার আগ্রহের ভিত্তিতে এখন ফেব্রুয়ারির পুরো মাস জুড়ে এই বইমেলা চলে। কিন্তু অনেকে মনে করেন একটা সাহিত্য করলাম এখানে আপনার শিক্ষামূলক কিছু থাকতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে, বাট আমি এটার সাথে পুরোপুরি একমত পোষণ করি না। আমি মনে করি সাহিত্য মানুষ পড়বে আনন্দ নেওয়ার জন্য। একটা শিশুর জীবন কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে শুরু হয়, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মা কিংবা বাবা ডিভোর্স কিংবা অনেক ভুলের কারণে শিশু আপনার বঞ্চিত হয় তার অধিকার থেকে। কবি রাজিয়া হোসেন চৌধুরানীর চাষি কবিতাটা পড়ে আমার খুব নিজের মধ্যে অন্যরকম একটা ফিল হতো। তখন মনে হতো কেউ যদি পারে আমি কেন পারবো না। ভাষার মাস ফেব্রুয়ারি, এই মাসে কিন্তু অমর একুশে গ্রন্থমেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। পত্রিকার কলম লেখার বিষয়টাই আমি ইউটিউবে নিয়ে চলে আসলাম এবং ইউটিউবে আমি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি। তোর বইয়ের নাম দেখে মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক মানুষ। জি, এই বইটা আসলে কি ধরনের বই? আসলে ভ্যালেন্টাইন বলতে কি বোঝায় এটাই কিন্তু আমরা অনেকে জানি না। অনেকে মনে করেন ভ্যালেন্টাইন মানে ভালোবাসা। বই পড়বে কেন, কি দরকার বই পড়ার? আমি এখানে একটু আইনস্টাইনের একটা কোটেশন ব্যবহার করি। আইনস্টাইন বলেছিলেন যে ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। বই পড়ার প্রবণতা কমছে, তরুণ সমাজের কাছে সবচেয়ে বেশি এটা প্রভাবিত হচ্ছে, ওরা বই পড়তে চাচ্ছে না। এই সময়টা আসলে কোথায় ব্যয় করছে? ফেসবুকের সাথে ওরা বেশি রিলেটেড হয়ে যাচ্ছে। নিজের চেনা জগৎকে, নিজের জানা জগৎকে আরো প্রসারিত করে তুলুন। ধন্যবাদ সবাইকে।